আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম কোর্সের চ্যাপ্টার নাইনে আমরা শর্টিং অপারেশন নিয়ে আলোচনা করব তো শুরুতে চলো আমরা দেখি কী কী শিখবে এই চ্যাপ্টারে আমরা শর্টিংয়ের বিভিন্ন কৌশল তারপর বাবল শর্ট কুইক শর্ট মার্চ শর্ট এগুলো কিন্তু শর্টিংয়ের কৌশলের মধ্যে পড়ে তারপর এগুলোর যে কৌশলগুলো আছে সেগুলো তার পাশাপাশি এবং হচ্ছে আমরা কি দেখবো অ্যালগোরিদমগুলো দেখব এখন দেখো আমি এই দুইটাকে কম্বাইন করে দেখিয়েছি যাতে তোমাদের উপকার হয় তারপর হচ্ছে কি বিভিন্ন শর্টিং অ্যালগোরিদমের কমপ্লেক্সিটির নির্ণয় আমরা দেখব তো শুরুতে আমরা একটু কি সেটা জানি দেখো সরেনটা হচ্ছে ডেটা উপাদান সাজানোর প্রক্রিয়া ডেটা উপাদান তার মানে আমরা কিন্তু পড়তেছি কিন্তু ডেটা স্ট্রাকচার ঠিক আছে কোথেকে আসছে ডেটা স্ট্রাকচার থেকে আসছে তো ডেটা স্ট্রাকচারে আমাদের বেসিক্যালি ডেটাগুলো নর্মালি এলোমেলো অবস্থায় থাকে অথবা একটা স্ট্রাকচার ওয়েতে থাকে ঠিক আছে তো যদি এরকম হয় এলোমেলো অবস্থায় থাকে এলোমেলো মানে হচ্ছে আমি তোমাকে যেটা বলতেছি মনে করো যে একটা সুনির্দিষ্ট ওয়ে তো থাকে অবশ্যই সাজানো হয়ে থাকে কিন্তু মনে করো যে এরকম ফাইভ টু ওয়ান থ্রি সিক্স এরকম যদি থাকে ঠিক আছে এরকম অবস্থাও থাকে তো আমরা যেটা করতে পারি এই যে ডেটাগুলোকে ডেটা স্ট্রাকচার থেকে নিয়ে আমরা এগুলো কি করতে পারি আমরা শর্ট করতে পারি যেমন হচ্ছে আমরা অ্যারের কথা বলি অ্যারে কিন্তু একটা ডেটা স্ট্রাকচার ঠিক আছে তো এর মধ্যে এরকম ডেটাগুলো অবশ্যই থাকে আমরা নিজেরা এগুলো ইনপুট দিয়ে থাকি ঠিক আছে না তো এই ডেটা থেকে যদি হচ্ছে আমরা ছয়কে খুঁজতে যাই কি বলো ছয়কে যখন খুঁজতে যাব তখন হচ্ছে আমরা সবগুলো ডেটার সাথে কম্পেয়ার করতে হবে সবগুলো ডেটার থ্রোতে যাইতে হবে ঠিক আছে কম্পেয়ার করতে করতে চিনতে চিনতে কিন্তু যদি এরকম হয়তো আমাদের ছয়টা যদি তার ফিক্সড পজিনেশনে থাকতো অথবা ওয়ানকে যদি আমরা খুঁজতে চাই ওয়ানকে আমরা খুঁজার জন্য এরভাবে কত একটা দুটা তিনটে তিনটার সাথে কম্পেয়ার করে আমরা ফাইনালি পেতে পারি কিন্তু যদি এরকম হতো ওয়ান যদি একদম শুরুতেই থাকতো তাহলে তো আমরা বলতে পারতাম যে আমরা ইজিলি ওয়ানটা একদম শুরুতে আছে তার মানে আমাদের কম সময় লেগে যেত যেমনটা আমি তোমাদেরকে বলি এ থেকে জেড অবধি যদি সংখ্যাগুলা সরি বর্ণ বর্ণগুলা যদি এরকম হতো যে আমাদের এলোমেলো অবস্থা থাকতো ঠিক আছে কি থাকতে বলো এলোমেলো অবস্থা থাকতে যেমন হচ্ছে নর্মাল কিবোর্ডের মধ্যে যেরকম এলোমেল অবস্থা থাকে তার মানে আমরা খুঁজে পাইতে দেখবো যে হুট করে কে কিন্তু ওই যে কোনো একটা নতুন করে যে হচ্ছে তোমার টাইপিং শিখতেছে সে কিন্তু কোনো একটা লেটারকে খুঁজে পায় না কিন্তু যদি সাজানো ওয়ে থাকতো সি ডি আকারে তাহলে তাহলে সে কিন্তু খুঁজে পাইতো যে হ্যাঁ এটার পরে এটা আছে ঠিক আছে তো এখন দেখো তাহলে আমাদের ব্যাপারটা কি হচ্ছে আমরা যদি যদি সাজানো ওয়েতে যদি হচ্ছে আমরা ডেটাগুলোকে রাখি তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে কোথায় কি আছে না আছে এবং আমরা খুব তাড়াতাড়ি খুব সহজে আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর মেন টার্গেট ঠিক আছে ডেটাগুলোকে ইজিলি ফাইন্ড আউট করা এবং কম সময়ের মধ্যে হচ্ছে ফাইন্ড আউট করার যে প্রসেসটা সেটা হচ্ছে বেসিক্যালি আমরা শর্টিং করার পরে আমরা সেটা করতে পারবো কমপ্লেক্সিটি সেভাবে কমাইতে পারবো মানে ডেটাটা যদি সহজে একদম সুন্দর উপায়ে অনুক্রমে বা হচ্ছে অধিক্রমে যে কোনো একটা ক্রমে সাজানো থাকে তাহলে হচ্ছে আমরা ইজিলি কী করতে পারবো কম সময়ের মধ্যে সেখানে আমরা ডেটাকে সার্চ করতে পারবো ঠিক আছে তো কোনো ডেটা স্ট্রাকচারের ডেটা উপাদানকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে যেমন অ্যাসেন্ডিং ছোটো থেকে বড়ো ডিসেন্ডিং বড় থেকে ছোটো অ্যালফাবেটিক্যাল অর নিউমেরিক্যাল মানে হচ্ছে এক দু তিন চার অ্যালফাবেটিক্যাল মানে হচ্ছে এ টু এ বি সিডিএসি এচ এভাবে তো এই অর্ডারে যদি সাজানো থাকে সেটা হচ্ছে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় অ্যাকচুয়ালি কি শর্টিং শর্টিং মানে হচ্ছে কি সাজানো বাংলা কথা ঠিক আছে আর কেন শর্টিং করতে হবে সেটা আমি বলেছি ঠিক আছে তো দেখো এখন শর্টিং হচ্ছে দুই ভাগে দুই প্রকার একটা হচ্ছে কি অ্যাসেন্ডিং একটা হচ্ছে কি ডিসেন্ডিং অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোটো এগুলো তোমরা এগুলো এখানে একা দেখা এক থেকে চার অব্দি চার থেকে এক অব্দিগুলো হচ্ছে কি ডিসেন্ডিং বড় থেকে ছোটো ছোটো থেকে বড়ো তো আমাদের শর্টিং ব্যবহার করা কারণ কি একটা হচ্ছে কি কোনো প্রবলেমের কমপ্লেক্সিটি কমানোর জন্য কোনো প্রবলেম প্রবলেম বলতে তুমি একটা বলতে পারো সার্সিং একটা প্রবলেম মনে করে যে তোমার এ অনেক ডেটা আছে ঠিক আছে এ থেকে জেড অব্দি ডেটা আসে এবং সেগুলো এলোমেলো অবস্থা আছে এবং তুমি যদি কী করতে চাও সেখানে ইজিলি যদি হচ্ছে ডেটাগুলোকে যখন ডেটাবেসে রাখবা তখন হচ্ছে তুমি যদি শর্ট করে রাখতে পারো তখন তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবা প্রেডিক্ট করতে পারবা যে এ কোথায় আছে বি কোথায় আছে ঠিক আছে না সো এটা হচ্ছে কি কম সময়ের মধ্যে তুমি ইয়ে করতে পারো আর সময়ের সাথে যে রিলেশনটা সেটাই বেসে গেলে আমাদের কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি তারপর যে কি সার্চ অপারেশন কার্যকরী করার জন্য হচ্ছে আমরা কী করতে পারি ডেটাগুলোকে শর্ট করে সাজিয়ে রাখতে পারি ঠিক আছে তো এখন আমরা দেখবো বাবল শর্ট কুইক শর্ট এবং মার্চ শর্টের কৌশল যেগুলো আছে সেগুলো তো এখানে আমরা নর্মালি হচ্ছে বিভিন্ন রকম শর্টিং ইয়ে আছে একটা হচ্ছে বাবুল শট কুইক শর্ট মার্শ শর্ট ইনসারেশন শর্ট সিলেকশন শর্ট ট্রেডিক শর্ট হিপ শর্ট ঠিক আছে তো বেসিক্যালি তোমাদের সিলেবাসে এই তিনটা শর্ট আছে আমরা এই তিনটে শর্ট নিয়ে একটু কথা বলবো বাবল শর্ট কুইক শর্ট মার্শ শট ঠিক আছে তো প্রথম হচ্ছে আমরা বাবল শর্টের একটু আইডিয়া দিই বাবলের যে ব্যাপারটা বাবল ব্যাপারটা কি বুধবুথ বলতে পারি ঠিক আছে বুধবুথের কথা বলতে পারি দেখো পানির নিচে নর্মালি হচ্ছে কি আমাদের মনে করে একটা পানির লেয়ার উপরের লেয়ার তো পানির নিচে যে কোনো একটা বুধবুথ সৃষ্টি সেটা কি হয় একদম উপরের দিকে উঠে যায় যে বুধবুথটা যত বড়ো সে কি করে উপরের দিকে উঠে যায় ঠিক আছে তো এখানে দেখা ইন্ডিভিজুয়াল একটা বুধবুধ অথবা হচ্ছে কি আমরা একটা বাবলকে নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি সেভাবেই এখানে ব্যাপারটা এই কনসেপ্টটা কাজে লাগানো হয়েছে আমাদের যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটাগুলো হচ্ছে আমরা কী করবো একটা ডেটাকে টার্গেট করে সেটাকে তার ফিক্স পজিশনে নিয়ে আসবো ঠিক আছে সেটাকে তার ফিক্স পজিশনে নিয়ে আসবো এভাবে করে হচ্ছে এক্ষেত্রে আমাদের কি করতে হবে ওই একটা ডেটার জন্য হচ্ছে মাল্টিপল ফেস আমাদের কী কী করতে হবে ইউজ করতে হবে তার মানে দেখো ছয়কে যদি হচ্ছে তার ফিক্স পজিশন নিতে হয় তাহলে কী করতে হবে তার পরেরটা 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 সবগুলোর সাথে কম্পেয়ার করতে হবে এবং পারফেক্টলি যে পজিশনে থাকার কথা যেমন এটা থেকে হচ্ছে ছয় বড় তার মানে হচ্ছে ছয় এখানে চলে আসবে তারপর হচ্ছে আবার ছয় হচ্ছে আট থেকে ছোটো তার মানে ছয় এখানে থাকবে ছয় হচ্ছে চার থেকে কি কত বড়ো আসে তার মানে হচ্ছে এরা প্লেস সোয়েব করবে তারপর ছয় দশ থেকে ছোটো তার মানে হচ্ছে ছয় এখানে পরে থাকবে তাহলে দেখো এখন ছয় যদি এখানে চলে আসে তার মানে হচ্ছে কত ছয় থেকে ছয়ের বাম পাশে যত ডেটা আছে তার থেকে ছোট ডান পাশে যত ডেটা আছে তার থেকে বড় এভাবে করে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে আমরা ধরে 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 বাবল আকারে ধরে ধরে হচ্ছে তাকে শর্ট করে ফেলবো তো এভাবে হচ্ছে দেখো আমাদের মাল্টিপল পাসে হচ্ছে বাবল শর্ট কমপ্লিট করতে হয় তো এখানে দেখো মাল্টিপল পাস দেওয়া আছে এবং হচ্ছে কি একটা দুটো অনেকগুলো পাস দেওয়ার পরে হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের দুই চার ছয় আট দশ একটা শর্টেড ওয়েতে হচ্ছে আমাদের অ্যারে ডেটাগুলো আমরা পেয়ে গেছি এখন এখানে কি শুধু অ্যারে ইউজ করতে পারবো না ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে আমরা অ্যারে সহ যতগুলো আমাদের ডেটা স্ট্রাকচার সবগুলোতে হচ্ছে আমরা এই শর্টিংটা আমরা ইউজ করতে পারবো বাবল শর্টের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমরা এখানে অ্যারে দিয়ে হচ্ছে এক্সাম্পলটা দিতে চেষ্টা করবো যাতে হচ্ছে তোমরা কারণ তোমরা সবাই অ্যারে ব্যাপারটা নিয়ে অনেক পরিচিত ঠিক আছে তো হচ্ছে আমরা এখন দেখো একটু অ্যালগোরিদমটা দেখি তো বাবুল শটের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেটা ডেটা মানে হচ্ছে আমাদের যে অ্যারেটা দেওয়া আছে সেটা আর এন হচ্ছে আমরা কী করতেছি নাম্বার অফ ডেটা ইন অ্যারে তো দেখো আমরা এখানে কী করতেছি স্টেপ ওয়ান হচ্ছে ফর কে ইকুয়াল টু ওয়ান কে মানে হচ্ছে একটা ভেরিয়েবল যেটার মধ্যে হচ্ছে আমরা ওয়ানকে নিয়ে সেলাইক্স করে দিয়েছি ইকুয়াল টু কত এন মাইনাস ওয়ান রিপিট স্টেপ থ্রি টু টু থ্রি এন ম্যানস ওয়ান মানে কী দেখো আমরা যদি এরকম থাকে যেটা তো আমাদের যেহেতু ওয়ান দিয়ে শুরু করেছে তো মনে করছে এখানে সিক্স টু ওয়ান তা এখানে মনে করছে তোমার যদি এরকম থাকে টেন থাকে তো এখানে ওয়ান টু থ্রি ফোর এখন এন এম মানে যদি হচ্ছে আমাদের কত এক চারটে ডেটা আছে ঠিক আছে ইন দ্যাট কেস এখন দেখো এখানে যদি কেক টু ওয়ান দেওয়া আছে তার মানে এখানে হবে ডিরেক্ট এন হবে ঠিক আছে এখানে হবে ডিরেক্ট এন অব দি আমাদের রিপিট করতে হবে কারণ ওয়ান টু থ্রি ফোর এন মানে ওয়ান মানে হচ্ছে কোথায় থ্রি অফ চেক করবে দশ বাদ যাবে ঠিক আছে তা আমরা কী কি করবো আমরা এখানে এনমাইনাস ওয়ান অফ দি আমরা চেক করব না আমরা এন অফ দি চেক করব যদি এখানে জিরো দিতাম তাহলে এনমাইন ওয়ান অফ দি চেক করতাম ওকে তার মানে হচ্ছে এটা আমরা জিরো থেকে আমরা করতে পারি অথবা আমরা এন অফ দি করতে পারি ফাইন ঠিক আছে ওকে তো স্টেপ টু এবং থ্রি রিপিট করবো তার হচ্ছে একটা পয়েন্টার নেব পয়েন্টার নামে একটা ভেরিয়েবল নেব যেখানে হচ্ছে আমরা ওয়ানকে রেখে দেবো এটা মানে হচ্ছে আমরা কোনটা যে বললাম না আমরা একটা থেকে হচ্ছে এ ফার্স্ট এলিমেন্টটাকে হচ্ছে আমরা কী করতেছি আমরা বাবল হিসেবে কনসিডার করে সেটাকে তার ফিক্স পজিশনে নিয়ে যাব তারপর হচ্ছে ওয়াইল পিটিআর পয়েন্টারের যে মানটা সেটা যদি হচ্ছে এন মাইনাস ওয়ান বা এন থেকে ছোটো হয় বা এনের এর সমান হয় তখন হচ্ছে আমরা কী করব আমরা এই ডেটা এ থ্রি এ ফোর এবং ফাইভ কী করবো আমরা কন্টিনিউ করতে থাকবো তো ফোর কী করতেছে ইফ ডেটা পিটিআর মানে হচ্ছে আমাদের ডেটা হচ্ছে আমাদের কী ডেটা হচ্ছে আমাদের এর আর পিটিআর মানে হচ্ছে ফার্স্ট যে ইয়েটা এই ভ্যালুটা যদি হচ্ছে আমাদের পিটিআর প্লাস ওয়ান তার মানে নেক্সটটা এই পজিশনের ভ্যালু থেকে যদি বড়ো হয় তাহলে আমরা কী করবো দেন সোয়াইপ করবো ঠিক আছে কী করবো সোয়াইপ করবো সোয়াইপ করবো কার সাথে এটার সাথে এটাকে সোয়েব করে দেবো যেমন হচ্ছে আমি তোমাদেরকে বলি যদি হচ্ছে এখানে এরকম হয় এখানে আছে তোমাদেরকে সিক্স আছে এখানে হচ্ছে কত থ্রি আছে এখানে কত সিক্স এখানে থ্রি আছে তো আমরা কী করতে যাচ্ছি আমরা হচ্ছে মানে অনুক্রম মানে অ্যাসেন্ডিং অর্ডার সাজতে যাচ্ছি মানে ছোটোগুলো আগে থাকবে বড়গুলো পরে থাকবে তো ছয় হচ্ছে আমার কোথায় আছে এটা হচ্ছে ছয় আর এখানে হচ্ছে কত হচ্ছে আমরা থ্রি পাচ্ছি ঠিক আছে তাহলে হচ্ছে আমরা কী পাচ্ছি দেখো এখানে আমি একটু ইরেজ করে দিচ্ছি দেখো দেখো এখানে হচ্ছে এটাতে হচ্ছে আমরা কত পাচ্ছি ছয় পাচ্ছি আর এতে কত আমরা থ্রি পাচ্ছি ঠিক আছে তো ছয় অবশ্যই তিন থেকে বড়ো তার মানে তারা কী করবো তারা কী করবে তারা হচ্ছে সোয়াইপ করবে তার মানে থ্রি কত চলবে থ্রি এখানে চলে আসবে সিক্স এখানে চলে আসবে স্টিল কিন্তু এটা আমাদের পয়েন্ট আর এটা কিন্তু আমাদের বাবলটা ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে আমাদের বাবলটা কিন্তু বাবলটা কি এখন আর আগের প্লেসে আছে না তাকে এক জায়গায় এক করে আগে চলে আসে তার মানে হচ্ছে আমরা কী করব এখানে এক আগে দিব এমন হচ্ছে কী করব আবার স্টেপ করে দেবো থ্রিতে যাব থ্রিতে এখানে আসবে স্টিল কিন্তু আমাদের এই যে এখনও ডেটা আছে তার মানে হচ্ছে আমরা আবার কী করবো ফোর এবং ফাইভকে রিপিট করবো করতে 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 একটা রিপিটের পর হচ্ছে আমরা পেয়ে যাব আমাদের সিক্সটা আমাদের কাঙ্ক্ষিত প্লেসে চলে আসবে করে হচ্ছে রিপিট করতে করতে আমরা কী পাবো আমরা ফাইনালি আমাদের যে শর্ট আছে ডেটা ডেটাগুলো যে সর্টেড ওয়েদার আছে সেটা হচ্ছে আমরা পেয়ে যাব মাল্টিপল ফেজ আমাদেরকে কমপ্লিট করতে হবে এখন আমরা ইয়ে করে দেখো একটা এক্সাম্পল দেখি শর্টের ব্যাপারটা তো এটাকে মাল্টিপল ফেজে করতে হবে প্রথমে তো হচ্ছে আমাদের তোমাদেরকে দেখায় প্রথমে হচ্ছে আমরা মনে করি এটাকে হচ্ছে আমরা কী কনসিডার করতেছি এটাকে হচ্ছে আমরা আমাদের বাবুল হিসেবে কনসিডার করতেছি ঠিক আছে তারপর কী করলাম দশের সাথে তিনকে কম্পেয়ার করলাম আমরা কী করতেছি অ্যাসেন্ডিং অর্ডার ছোটো থেকে বড়ো সাজাচ্ছি আছি দশের সাথে তিনকে কম্পেয়ার করলাম দেখলাম যে দশ তিনের থেকে বড়ো তার মানে কী হবে তিন আগে চলে আসবে দশ এখানে আসবে চার এখানে টোয়েন্টি ফাইভ এজল এটা এটার মতো থাকবে ঠিক আছে আবার দশের সাথে চারকে কম্পেয়ার করবো দেখলাম যে হ্যাঁ দশ হচ্ছে বড়ো তার মানে চার এখানে আসবে দশ এখানে আসবে তার মানে সোয়াইপ করতেছি এগুলো কী করতেছি সোয়াইপ করতেছি ঠিক আছে দশ এখানে চলে আসবে টোয়েন্টি ফাইভ এখানে থাকবে টোয়েন্টি এখানে থাকবে আবার দশ এখানে আসে দশ থেকে এবার দেখলাম যে পঁচিশ বড়ো না ছোটো পঁচিশ বড়ো তার মানে হচ্ছে এখানে সোয়াইপ হবে না বিশ বড় না ছোটো বড়ো তার মানে এখানে আর সোয়াইপ হবে না এগুলো একটা ফেস চলে গেলো আবার ধরলাম থ্রিকে আমরা হচ্ছে বাবল হিসেবে কনসিডার করলাম কাকে থ্রিকে থ্রিকে কনসিডার করে থ্রিকে থ্রি থ্রির সাথে ফোরকে কম্পেয়ার করলাম দেখলাম যে না থ্রি তার ফিক্সড পজিশন আছে থ্রি চার থেকে ছোটো দশের সাথে কম্পেয়ার করলাম দেখলাম যে হচ্ছে থ্রি দশ থেকে ছটা ফাইন সব হবে না টোয়েন্টি ফাইভের সাথে কম্পেয়ার করলাম দেখলাম যে ফাইন ঠিক আছে এটার সাথে এটাকে তিনের সাথে বিশকে কম্পেয়ার করলাম দেখলাম যে না ফাইন ঠিক আছে ঠিক আছে তাহলে এই একটা ফেজ গেল তার মানে তিন তিনের প্লেসে আছে চার হচ্ছে চারের প্লেসে আছে দশ টোয়েন্টি ফাইভ আছে কত টোয়েন্টি টেন সরি এরপর চারকে ফিক্স চেক করলাম দেখলাম যে চার না চার চারের পজিশনে ঠিকমতো আছে মানে আরেকটা ফেজ গেল তারপর এবার দশকে চেক করলাম দশ দশের পজিশনে মতো আছে এবার কাকে করলাম টোয়েন্টি ফাইভকে চেক করলাম টোয়েন্টি ফাইভকে চেক করলাম কোন পাশে তার ডান পাশে ইলেভেনগুলোর সাথে চেক করলাম দেখলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থেকে বড় তার মানে কি হবে আমাদের থ্রি ফোর তারপরে এখানে কী দেখবে টেন আর হচ্ছে এরা কী করবে সোয়াইপ করবে সোয়াইপ করবে কেন কারণ টোয়েন্টি ফাইভ বড়ো তার মানে এখানে টোয়েন্টি চলে আসবে এখানে টোয়েন্টি ফাইভ চলে আসবে ঠিক আছে তো দেখো এখানে তিন চার দশ বিশ তারপর আমাদের কত পঁচিশ মানে হচ্ছে আমাদের কী করতেছে আমাদের যে ডেটাগুলো আছে সেগুলো একটা ওয়েতে চলে আসছে ঠিক আছে এবার করে হচ্ছে একটা একটা করে হচ্ছে আমরা সবগুলো এর সাথে কী করবো সরি কম্পেয়ার করবো এবং হচ্ছে তার ওই বাবল থেকে যদি হচ্ছে আমাদের সামনে যে এটার সাথে কম্পেয়ার করতেছি সেটা থেকে যদি হচ্ছে কী হয় বলো আমাদের বাবলটা যদি বড়ো হয় তাহলে হচ্ছে আমরা কী করবো তাকে সোয়াপ করবো যদি ছোটো হয় তাহলে আমরা সব করবো না এভাবে করে হচ্ছে আমাদের মাল্টিপল ফেজে এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এখানে ছোটো কম ওয়েতে হয়ে গেছে বা আমি অনেকগুলো স্টেপ অ্যাভয়েড করেছি তোমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপ তোমরা হচ্ছে করে করে লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে কি বাবল সর ছোটো থেকে বড়ো আর বড়ো থেকে ছোটো হলে কী হতে হতো পর থেকে ছোট হলে আমরা বাবলটাকে দেখতাম যে আমাদের যেটার সাথে কম্পেয়ার করতে তার থেকে ছোটো কিনা ঠিক আছে তার থেকে আমাদের বাবলের ভ্যালুটা ছোটো কিনা বাবলের ভ্যালুটা যদি ছোটো হতো তাহলে হচ্ছে আমরা কী করতাম আমরা কম্পেয়ার করতাম না কিন্তু যদি বড়ো হতো তাহলে হচ্ছে আমরা কম্পেয়ার করতাম তার মানে হচ্ছে অন্য জায়গার ভ্যালুগুলো যদি ছোট বড়ো হতো ঠিক আছে মানে বাবলের ছাড়া অন্য যেটা আছে সেটা যদি বড় হতো তাহলে আমি তোমাকে দেখাই জিনিসটা ডিসেন্ডিং যদি শর্ট করতাম তাহলে এটা হচ্ছে আমাদের বাবলটা এটা হচ্ছে কত থ্রি তো দশ হলে দশ বড়ো হয়ে দশ কোথায় চলে যাবে দশ চলে যাবে একদম শেষের দিকে যাওয়ার কথা না থ্রি অনুযায়ী তার মানে তারা কী করবে তারা হচ্ছে নর্মালি এই সরি ডিসেন্ডিং হলে তো দশে এখানে থাকার কথা তার মানে হচ্ছে থ্রি হচ্ছে কি ছোটো ঠিক আছে ডিসেন্ডিংয়ে থ্রি হচ্ছে কি ছোটো তার মানে হচ্ছে সফ সোয়াইপ করবে না কিন্তু অ্যাসেন্ডিং হলে কী হবে সোয়াইপ হবে তারপর দশ আছে দশ হচ্ছে এখানে চার আছে তার মানে কি সোয়াইপ করবে না কারণ দশটা আগে থাকবে কারণ তো আমরা ডিসেন্ডিং করতেছি এবার হচ্ছে পঁচিশের সাথে কম্পেয়ার করবো তো এবারে দেবো কি পঁচিশ বড়ো তার মানে এবার সোয়াইপ করবে এবার কী করবে টোয়েন্টি ফাইভ এখানে চলে আসবে টেন এখানে চলে আসবে ঠিক আছে তারপর টেন কী করবে টেন হচ্ছে আবার এর সাথে কম্পেয়ার করবে কম্পেয়ার করে হচ্ছে কী করবে দেখবে যে টেন হচ্ছে কি আমাদের বলো টেন হচ্ছে আমাদের টোয়েন্টি থেকে কী হবে বড় না ছোটো হবে টেন হচ্ছে আমাদের টোয়েন্টি থেকে নর্মালি ছোটো হচ্ছে তার মানে হচ্ছে টেন করতে চলে যাবে টেন এখানে চলে যাবে টোয়েন্টি এখানে চলে আসবে গেল এবারে করে হচ্ছে আবার পরগুলোর সাথে আবার কম্পেয়ার করে 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 হচ্ছে আমরা এভাবে করে আমরা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে পারবো তাহলে ফাইনালি কী কী আসবে ফাইনালি টোয়েন্টি ফাইভ আগে আসবে টোয়েন্টি আসবে টেন আসবে ফোর আসবে থ্রি আসবে ডিসেন্টিং অর্ডারে শর্ট হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কি কুইক কুইক কুইকশটের যে ব্যাপারটা কুইক কুইকশট হচ্ছে একটা মেকানিজম থাকে পিভট মেকানিজম এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিভাইড এন্ড কনকোয়ার তার মানে হচ্ছে আমরা কী করতেছি আমরা আমাদের ডেটা স্ট্রাকচারকে ডিভাইড করতেছি এবং ডিভাইড করে হচ্ছে ওই পার্টিশনের মধ্যে হচ্ছে আমরা আবার হচ্ছে আমরা অ্যালগরিদম চালায়া আবার ইয়ে করতেছি মানে অ্যালগরিদম মানে হচ্ছে আবার ডিভাইড করতেছি পিভট দেওয়া তারপর হচ্ছে আমরা আবার ওগুলোকে হচ্ছে কী করতেছি সল সলভ করতেছি সলভ করে করে হচ্ছে আমরা এটা হচ্ছে কী করতেছি ফাইনাল যে প্রবলেমটা সেটা সলভ করতেছি ব্যাপারটা আমি তোমাদেরকে একটু দেখাই যেমন হচ্ছে দেখো আমরা প্রথমে কী করতেছি এ পুরোটা হচ্ছে আমাদের একটা এরা থাকে এটাকে হচ্ছে আমরা পি এ বরাবর হচ্ছে আমরা পি আইনা আমরা কী করতেছি বাম পাশে একটা পোষণ পাচ্ছি ডান পাশে একটা পোষণ পাচ্ছি বাম পাশের যে পার্টিশনটা থাকবে সেই পার্টিশনের ভ্যালু পিওয়াটের ভ্যালু থেকে ছোটো হবে ডান পাশে যে পার্টিশন থাকবে সেই পার্টিশনের ভ্যালু পিওয়াটের পার্টিশন থেকে বড়ো হবে তারপর আমরা কী করব তারপর হচ্ছে আমরা আবার এখানে মধ্যে পিভট আনবো এখানে কী করবো আবার পিভট আনব তো এই পিভটের মান হচ্ছে এই বাম পাশের ভ্যালুটা কী থাকবে এটা থেকে ছোটো হবে এ পাশে এ পাশেগুলো বড়ো হবে আবার এই দুটোর মধ্যে আমরা পিভট আনবো এভাবে করে হচ্ছে আমরা কী করবো কমপ্লিটলি আমরা যখন হচ্ছে ডিভাইড করতে করতে আমরা ডিভাইড করবো এবং কনকেয়ার করবো ডিভাইড করবো এবং সলভ করবো সলভ করতে করতে আমাদের মেন যে প্রবলেমটা এই যে ইয়েটা এরাটা সেটা কমপ্লিটলি সর্ট হয়ে যাবে তো আমরা হচ্ছে একটু অ্যালোরিদামটা দেখে দেখো প্রথম হচ্ছে আমাদের প্রথমে দেখতে ফার্স্ট টু লাস্ট ফার্স্ট মানে হচ্ছে আমরা যেটা করব আমি তোমাদেরকে আগে এটা দেখাই এটা দেখিয়ে দিই তাহলে তাহলে তোমরা হচ্ছে ওইটা ক্যালক্রটাতে হচ্ছে আমরা রিজিলে যেতে পারবো ঠিক আছে বা ক্যাচ করতে পারবো তো দেখো কুইক কুইকশটের যে ব্যাপারটা সেখানে হচ্ছে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে কি ফার্স্ট একটা হচ্ছে কি লাস্ট আবার অনেকে আইজে বলে আবার অনেকে হচ্ছে হাই লো বলে লো হাই বলে আবার অনেকে হচ্ছে মনে করছে অনেক কিছু বলে রাইট লেফট রাইট বলে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে কি লাস্ট এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে কি লাস্ট আরেকটা লাগবে আমাদের কি পিভট এই তিনটে জিনিস লাগবে তো দেখো আমরা প্রথমে হচ্ছে কি করলাম এটা হচ্ছে যেহেতু ফার্স্ট এখানে এফ লিখলাম আর এখানে হচ্ছে কি লিখলাম লাস্ট লিখলাম আর হচ্ছে আমরা এখানে যে কোনো টাইতে আমরা পিভট ধরতে পারি বাট আমরা কি করবো আমরা প্রথমটাকে আমরা পিভট ধরব পি দিয়ে হচ্ছে পি বোর্ড এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট এটা হচ্ছে কি আমাদের লাস্ট তাহলে দেখো এখন আমাদের ফার্স্ট টাস্ক কী ফার্স্ট টাস্ক হচ্ছে এক নম্বর টাস্ক হচ্ছে আমরা দেখবো যে আমাদের ফার্স্ট এবং লাস্টের যে দুইটা ভ্যালু আছে আমরা কী করতে চাচ্ছি ছোটো থেকে বড়ো ঠিক আছে ছোটো থেকে বড়ো তার মানে আমরা কখন সোয়াইপ করবো আমাকে বলো তো কখন যদি আচ্ছা ফার্স্টের যে কাজটা সেটা হলো কি আমরা ফার্স্টের যে ভ্যালুটা আসে এবং লাস্টের যে ভ্যালুটা আছে যেতে আমরা ছোটো থেকে বড়ো সাথে চাচ্ছি সেক্ষেত্রে আমরা দেখবো যে ফার্স্টের ভ্যালুটা আমাদের কি হওয়ার কথা এটা যদি হচ্ছে তোমার মনে করো যে বড়ো সংখ্যা হয় এটার থেকে এই সংখ্যা থেকে যদি এটা যদি বড়ো হয় তাহলে এটা লাস্টে চলে যাওয়ার কথা না এক্স্যাক্টলি তার মানে হচ্ছে আমরা দেখবো যে এই সংখ্যাটা ফার্স্ট সংখ্যাটা হচ্ছে আমাদের লাস্ট থেকে বড়ো কি না যদি হয় তাহলে হচ্ছে আমরা কী করবো সোয়াব করে দেবো তার মানে যদি এরকম হয় এখানে যদি থাকতো টোয়েন্টি নাইন থাকতো এখানে টোয়েন্টি সেভেন থাকতে তাহলে কী করতাম টোয়েন্টি নাইনকে এখানে নিয়ে আসতাম ফার্স্ট স্টেপে এবং টোয়েন্টি সেভেনকে এখানে নিয়ে আসতাম কিন্তু এখন এরকম হচ্ছে না তাহলে দেখো আমরা তাহলে কী করলাম আমাদের এখানে সোয়াইপটা হইলো না তাহলে বুঝতে পারতে প্রথমে কী বলেছি তারপর দুয়ে কী করতে হবে দুয়ের ক্ষেত্রে আমাদের যে ফার্স্টের যে ভ্যালুটা আছে এবং লাস্টের ভ্যালুটা আছে সেখানে আমরা দেখবো যে পি বোর্ড কোথা আছে পিবোর্ড আছে কোন দিকে বা আমাদের বাম দিকে আছে এবার পি বোর্ড যেদিকে থাকবে ঠিক আছে তার উল্টা দিক থেকে অর্থাৎ লাস্টের থেকে আমরা কি করব বাম দিকে স্ক্যান করতে থাকব। কি স্ক্যান করবো একটা সংখ্যাকে স্ক্যান করব যেটা হচ্ছে আমাদের পিভটের ভ্যালু থেকে ছোট কি করব সেটা পিবোডের ভ্যালু থেকে ছোটো সংখ্যাটাকে আমরা কি করব স্ক্যান করতে থাকব। তো দেখো প্রথমে হচ্ছে আমরা স্ক্যান করি ঠিক আছে প্রথমে অথবা তোমরা এই যে একের যে স্টেপটা বলেছি সেটা তোমরা দুই দিয়ে কিন্তু কাভার করতে পারো ঠিক আছে আমি আবার বলে দেখো এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে কি লাস্ট এটা হচ্ছে আমাদের পিবোর্ড প্রথমে কাজ কি পিবোর্ড যেদিকে থাকবে তার উল্টা দিক থেকে হচ্ছে আমরা রাইটের দিকে স্ক্যান করতে থাকবে লেফট থেকে রাইটের থেকে লেফটের দিকে স্ক্যান করতে থাকবো কার উদ্দেশ্যে ওই পিবোর্ড থেকে ছোট সংখ্যা পাওয়ার উদ্দেশ্যে তো প্রথমে আমরা স্ক্যান করতেছি টোয়েন্টি সেভেন তো আমরা দেখলাম যে টোয়েন্টি ফোর থেকে হচ্ছে আমাদের যে এটা যে এলের ভ্যালুটা সেটা কি ছোটো কিনা অর্থাৎ টোয়েন্টি সেভেন কি ছোটো কিনা দেখলাম যে না তার মানে সোয়েব হবে না সোয়েব হবে কী করবে তারা হচ্ছে আবার নেক্সটের দিকে যেতে থাকবে এবার দেখো এল আছে কোথায় এখানে এবার এল আমি কি করবো লেফটের দিকে যখন হচ্ছে স্ক্যান করতে থাকবো এল কোথায় চলে আসবে এল চলে আসবে এখানে ঠিক আছে এল এর পয়েন্টারটা চলে আসবে এখানে আমি এটাকে যেহেতু বারবার বুঝতে পারতেছি না সো এখানে চলে আসো চলে আসবে ঠিক আছে এখানে হচ্ছে আমাদের এলটা আছে তো এখন এল চলে আসছে কোথায় এল এস চলে আসছে এখানে চলে আসছে ঠিক আছে এখন দেখো এখানে যখন চলে আসছে দ্যাট মিনস এটা কেন উনিশ হচ্ছে আমাদের চব্বিশ থেকে ছোট। এখন আমাদের পিবোর্ডের ভ্যালু যখন হচ্ছে আমাদের উনি আমাদের এই যে লেফটের ভ্যালুটা থেকে যেটার সাথে স্ক্যান করেছি সে ছোটো সংখ্যাটা পেয়ে গেছি তখন আমরা কী করবো জাস্ট সিম্পলি সোয়াইপ করে দেব তখন কি হবে বলতো তখন হচ্ছে উনিশ চলে আসবে এখানে আর বাকিগুলো হচ্ছে তাদের নিজের মতো হচ্ছে এখানে পড়ে থাকবে এখানে টোয়েন্টি ফোর আসবে আর এখানে হচ্ছে কত টোয়েন্টি সেভেন থাকবে তো এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের পার্টিশন থেকে বাদ যাবে ঠিক আছে কারণ এটা অলরেডি শর্ট করা আছে তারপর দেখা এখন হচ্ছে আমাদের লেফট কোথা আছে লেফট হচ্ছে এখানে আর হচ্ছে পিবটও এখানে চলে আসছে চব্বিশ যে পিবট সেটা এখানে চলে আসছে না আর হচ্ছে স্টিল এখানে ফার্স্টটা এখানে ফার্স্টের মধ্যে পড়ে আছে ঠিক আছে এবার সেকেন্ড কথা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে আমাদের পিবট যেদিকে থাকবে তার উল্টা দিক থেকে হচ্ছে আমরা স্ক্যান করব। তো পিবট কোথা আছে এখানে আমরা কি এবার কী করবো আমরা লেফট থেকে রাইটের দিকে স্ক্যান করা শুরু করে দেব ঠিক আছে কার উদ্দেশ্যে আমরা পিবট থেকে আমরা কি করব ছোটো কোনো আচ্ছা এ পাশ থেকে কী করব পাশ থেকে হচ্ছে আমরা লার্জ বড় না বড় সংখ্যা চেক করবো চব্বিশের থেকে কোনো বড় সংখ্যা অথবা পিবোর্ড থেকে কোনো বড় সংখ্যা পাচ্ছে কি না আবার বলি আমরা যখন হচ্ছে কী করবো আমরা যখন রাইট থেকে লেফটের দিকে চেক করব তখন হচ্ছে আমরা পিবোর্ড থেকে পিবোর্ড থেকে কী চেক করব পিবোর্ড থেকে ছোট সংখ্যা চেক করব। ছোট সংখ্যা স্ক্যান করব ছোট নাম্বার স্ক্যান আর এখে এটা কী হবে যখন হচ্ছে পিবোর্ড এদিকে থাকবে এবার যখন হচ্ছে পিবোর্ড এদিকে থাকবে রাইট সাইডে থাকবে তখন হচ্ছে আমরা কী করবো আমরা এদিক থেকে এদিকই স্ক্যান করব পিবোর্ড থেকে পিবোর্ড থেকে লার্জ নাম্বার অথবা বড়ো সংখ্যা নাম্বার স্ক্যান ঠিক আছে পাইলেই এবং যদি হচ্ছে পেয়ে যায় এটা এটা এবং এটা ফুলফিল হয়ে যায় তখন হচ্ছে পিবোর্ডের সাথে সোয়াইপ করে দেবো সিম্পল হিসেব ঠিক আছে তো এদিক থেকে এদিক থেকে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এফ এফের যে পয়েন্টার এখানে চলে আসলো এবার মানে এফ এখন হচ্ছে এটা হচ্ছে নতুন এফ ঠিক আছে এটা বাদ তো দেখলাম যে নয় কি হচ্ছে আমাদের চব্বিশ থেকে বড় কিনা দেখলাম যে না তারপর হচ্ছে এটা এখন থাকলো না কোথায় চলে আসলো এখানে এটা হচ্ছে এখন আমাদের এফ ঠিক আছে তো দেখলাম যে চব্বিশ আমাদের হচ্ছে উনত্রিশ আমাদের চব্বিশ থেকে বড়ো কিনা দেখলাম যে হ্যাঁ বড়ো তো এখন আমরা কী করবো এখন আমরা সোয়েব করে দেবো তো উনিশ উনিশের প্লেসে থাকবে নয় নয়ের প্লেসে থাকবে চব্বিশ এখানে চলে আসবে চোদ্দো এখানে চলে আসবে উনত্রিশ এখানে চলে আসবে কারণ হচ্ছে এরা সোয়াইপ করতেছে অ্যাকচুয়ালি ঠিক আছে আর টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন পড়ে থাকবে ঠিক আছে তো এখন দেখো এখন হচ্ছে আমাদের পিভোর্ড কোথায় চলে আসবে পিভোর্ড চলে আসছে এখানে আর আমাদের এখানে কী আছে বলো এখানে আমাদের ফার্স্ট আছে এফটা আছে ঠিক আছে তবে আমরা বলতে পারি লেফট বলতে পারি ঠিক আছে আর এখানে কী আছে এখানে টা হচ্ছে আমাদের কি আমাদের যে লাস্ট যেটা আছে এল ঠিক আছে এল আছে কোথায় এখানে সিম্পল হিসাব ওকে এইবার আমাদের পিবোর্ড যেহেতু হচ্ছে আমাদের লেফট সাইডে আর আমাদের স্ক্যান করতে হবে কোন দিক থেকে আমাদের রাইট সাইড থেকে স্ক্যান করতে হবে তারপর লাস্টের দিক থেকে স্ক্যান করতে হবে কোন দিকে বামের দিকে লেফটের দিকে যেতে হবে কিসের সার্চ করতে হবে ছোট সংখ্যা পিভট থেকে ছোটো সংখ্যা সার্চ করতে হবে তো দেখো পি থেকে চব্বিশ চব্বিশ থেকে ছোট সংখ্যা হচ্ছে আমাদের উনত্রিশ ছোট সংখ্যা না তা মানে সব হবে না কারণ হচ্ছে আমরা এই সংখ্যাটা লেফটের সংখ্যাটা সহ স্ক্যান করা শুরু করব তো লেফট চেঞ্জ হয়ে কোথায় আসবে লেফট চেঞ্জ হয়ে এখানে চলে আসবে এটা তো দেখলাম চো যেটা আছে চোদ্দো হচ্ছে আমাদের কত চব্বিশ থেকে ছোটো ঠিক আছে কারণ হচ্ছে আমরা লেফট থেকে যখন হচ্ছে এই যে লেফট থেকে যখন হচ্ছে আমরা রাইটের দিকে যাচ্ছি লেফট থেকে যখন হচ্ছে সরি রাইট থেকে যখন আমরা লেফটের দিকে যাচ্ছি পিভোটের দিকে যাচ্ছি তখন হচ্ছে আমরা কার সার্চ করবো ছোটো সংখ্যা সার্চ করবো কার থেকে পিভোটার থেকে তার মানে আমরা পেয়ে গেলাম চোদ্দো চোদ্দো পাঁচ সাথে সাথে কী করবো আমরা একে সব করে দেবো নয় চোদ্দো এখানে চলে আসবে চব্বিশ এখানে চলে আসবে উনত্রিশ সেখানে উনত্রিশ সেখানে চলে আসবে 27 সেভেন এখানে চলে আসবে এখন দেখো এখানে হচ্ছে চব্বিশ হচ্ছে আমাদের কি পিভট এখানে চলে আসবে এটা হচ্ছে পিভট এটা ঠিক আছে এটা হচ্ছে কি পিভট এবং леফট এখানে আসে না দেখো তো леফট এ পজিশন আসে না এ পজিশন বরাবর তার মানে এটা леফট আছে এখন দেখো আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে কি আমাদের এফ যেটা এ এফ হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে এটা এটা এখানে আছে ঠিক আছে এটা এখানে আছে এখন দেখো এবার হচ্ছে আমাদের পিভটটা হচ্ছে আমাদের রাইট সাইডে আর হচ্ছে леফট সাইডে হচ্ছে আমাদের কি এফটা আছে তো আমরা কী করব আমরা লেফট থেকে রাইটের দিকে যাব কিসের সার্চ করব বড় সংখ্যা সার্চ করবো পিবটের থেকে চোদ্দ কি হচ্ছে আমাদের পিপট থেকে বড় না তাহলে হচ্ছে আমাদের পয়েন্টের কোথায় চলে আসবে এখানে চলে আসবে এফ এফ এখানে চলে আসছে এখন দেখো এমন একটা পজিশন যেখানে চলে এসেছে চব্বিশটা যেখানে কি আছে আমাদের বলো পিবটও আছে লেফট আছে এবং হচ্ছে কি আমাদের সরি লেফট নেটাকে আমরা বলবো কি লাস্টও আছে এবং ফার্স্টও আছে ঠিক আছে এই দুটা জিনিস আছে তো দেখো এখন এখানে যখন চলে আসছে তার মানে হচ্ছে আমাদের এখানে একটা সাইকেল কমপ্লিট হয়েছে সাইকেল ওয়ান কমপ্লিট ফেস বলতে পারি আমরা এটাকে ফেস ওয়ান কি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন দেখো আমি তোমাদেরকে কী বলেছিলাম পিবোর্ডের যখন হচ্ছে এভাবে করে হচ্ছে একটা পজিশনে আসবে তখন তার রাইট সাইডের যে সংখ্যাগুলা এবং লেফট সাইডের যে সংখ্যাগুলা তারা হচ্ছে লেফট সাইডের সংখ্যাগুলো পিবোর্ড থেকে ছোটো হবে রাইট সাইডের সংখ্যাগুলো পিবোর্ড থেকে বড়ো হবে খেয়াল করে দেখো চব্বিশের থেকে উনিশ নয় চোদ্দো এরা হচ্ছে ছোটো সংখ্যা আর ডান দিকে হচ্ছে কত টোয়েন্টি নাইন টোয়েন্টি সেভেন এরা হচ্ছে কি বড়ো সংখ্যা ঠিক আছে তো দেখো এখানে কি আমাদের শর্ট হয়ে গেছে না আবার কি করতে হবে আমাদেরকে এটাকে আবার চালাইতে হবে ঠিক আছে তো আমি এটাকে একটু মুছে দিচ্ছি তো দেখো আমাদের এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা উপরে নিয়ে আসি তাহলে উপরে কত আসতেছে এখন উনিশ আসতেছে এখানে নয় আসতেছে এখানে চোদ্দো আসতেছে এখানে টোয়েন্টি ফোর এখানে আসতেছে টোয়েন্টি নাইন এখানে এবং টোয়েন্টি সেভেন এখানে দেখছো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে না তো এখন হচ্ছে এটা পি বোর্ড এখন আমরা আগের কথাটা এই কথাটা এই স্টেজটা এখন আমরা বলে যাব এখন আমরা আবার কী করবো আমরা হচ্ছে পিভটটাকে রাইখা পি বোর্ডটাকে প্লেসে রাইখা এইটার মধ্যে হচ্ছে আবার সেম প্রসেসটা চালাবো এটার মধ্যে আবার সেম প্রসেসটা চালাবো ঠিক আছে তো এখানে আবার এটা হচ্ছে লেফট এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের ফার্স্ট এটা হচ্ছে আমাদের কি লাস্ট এবং এটা হচ্ছে আমাদের পিভট তো এভাবে করে চালাইলে আমরা কী করবো আবার সেম প্রসেসটা চালালে আমরা কী পাই যাব এখান থেকে সুন্দর করে হচ্ছে অ্যাট অ্যাট দ্য এন্ড আমরা কি পেয়ে যাব নয় আগে পেয়ে যাবো চৌদ্দ পরে পেয়ে যাব এবং হচ্ছে কি নাইনটিন পরে পেয়ে যাব ঠিক আছে সবগুলো স্টেপ তোমরা একটু কমপ্লিট করবো তাহলে তোমাদের এটা যখন কমপ্লিট করবে এটা তোমরা কমপ্লিট করে ইয়েতে দেখাবা আমাদের যে কমিউনিটি ইয়েটা আছে ওখানে হচ্ছে তোমরা পোস্ট করবে যেটা হয়েছে কিনা আমরা চেক দিয়ে দেবো ডেফিনেটলি ঠিক আছে আমি তো কমপ্লিটলি তোমাদের একটা করে দিই একটা স্টেপ করে দিয়েছি যেটা তোমরা বারবার তোমরা রিপিট করে দেখতে পারো দেখলে দেখবে যে তোমরা বাকি স্টেপগুলো তোমরা কমপ্লিট করতে পারতেছো এটা তোমাদের টাস্ক থাকলো ঠিক আছে তো দেখো এ পাশে তো আবার ইজি এ পাশে হচ্ছে এটা কী হবে এটা হবে এটা হবে আমাদের ফার্স্ট হবে এটা লাস্ট হবে এবং এটা হচ্ছে কি পিভট হবে ঠিক আছে তো দেখো এখন দেখো আমরা কি করবো প্রথমে যেহেতু হচ্ছে এদিকে কী আছে আমাদের ফার্স্ট এদিকে হচ্ছে কি লাস্ট আছে তো পিভটটা এদিকে তো আমরা কি করবো লেফট থেকে হচ্ছে অর্থাৎ লাস্ট থেকে হচ্ছে আমরা ফার্স্টের দিকে ঘুরাবো কার খোঁজে ছোটো সংখ্যার খোঁজে কিন্তু ছোট সংখ্যা আমরা পাইছি না তা আমরা আচ্ছা ছোটো সংখ্যা পাইছি পাইছি দেখো কারণ হচ্ছে কি টোয়েন্টি সেভেন কিন্তু টোয়েন্টি সেভেন কিন্তু টোয়েন্টি নাইন থেকে ছোটো আসে কারণ আমরা লেফটের যে নাম্বারটা সেটাকে আমরা অথবা লাস্টের যে নাম্বারটা সেটাকে আমরা ইনক্লুড করতে হবে তো পাইসি পাইসি মানে হচ্ছে কত এটাই এই পজিশনের ভ্যালুটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের আমাদের পিপর থেকে ছোটো তার মানে তারা কী করবে সোয়াইপ করবে টোয়েন্টি সেভেন আগে চলে আসবে টোয়েন্টি নাইন পরে চলে আসবে এই যে এই পাশটা সোয়াইপ হয়ে গেলো মানে শর্ট হয়ে গেলো তার মানে চব্বিশ সাতাশ উনত্রিশ এই পাশটা ফাইনাস্ট তো এ পাশটা তোমরা করবে নাকি আমি করে দেবে চা আমি করে দিচ্ছি এগুলো কিন্তু আমি একটু হিজিবিজি করে আঁকতেছি তোমরা হচ্ছে একদম ক্লিন করে লিখতে হবে মার্কস পাওয়ার জন্য সুন্দর করে তো দেখো এ এবার হচ্ছে আমরা কি করবো এদিক থেকে এদিকে আমরা স্ক্যান করতে থাকবো লেফট থেকে হচ্ছে কি সরি লাস্ট থেকে ফার্স্টের দিকে তো এটা থেকে আমরা কি করবো আমরা পি বোর্ডের থেকে ছোটো সংখ্যা ফাইন্ড আউট করবো তো চোদ্দো যে সংখ্যাটা সেটা কিন্তু উনিশ থেকে ছোটো তার মানে তারা কী করবো সব করবে সব করে কী হবে বলো আমাদের এটা আমি কেটে দিচ্ছি চোদ্দো আগে চলে আসবে নয় এখানে চলে আসবে আর এখানে উনিশ চলে আসবে তো দেখো এখানে এখন পি বোর্ড চলে আসছে কিন্তু এখানে স্টিল লাস্ট আছে আর এখানে ফার্স্ট আসে ঠিক আছে ফাইন এবার হচ্ছে আমরা কী করব পি বোর্ড যেহেতু ডান পাশে আছে আমরা কী করবো আমরা ফার্স্ট থেকে লাস্টের দিকে আমরা স্ক্যান করব তো কিসের সাথে কিসের সাপেক্ষে আমরা বড় সংখ্যার জন্য ইয়ে করতে থাকবো উনিশের থেকে বা পিপোর্ট থেকে বড় সংখ্যা তো পিপোর থেকে কোনো বড় সংখ্যা আছে এখানে আসলাম দেখলাম যে না এটা বড় সংখ্যা না এখানে আসলাম দেখলাম যে এটা কি বড়ো সংখ্যা না বা ইকুয়াল তার মানে দেখতে পাচ্ছি যে আমাদের উনিশের ডান পাশের তো সব কিছু শর্ট হয়ে গেলো টোয়েন্টি ফোর এদিকে তো শর্ট হয়ে গেল বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের উনিশ থেকে ছোট সংখ্যা এবার আমরা উনিশকে বাদ দিয়ে দিব তার মানে এই যে টোয়েন্টি আমাদের যে কথা আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন এগুলো এখন শর্ট হয়ে গেছে এবার আমরা কী করবো এই দুইটার মধ্যে হচ্ছে আমরা আমাদের অ্যালগোরিদামটা চালাবো আমি একটু এ পাশে লিখতেছি চোদ্দ হচ্ছে কত নয় এটা হচ্ছে এখন আমাদের ফার্স্ট এটা হচ্ছে আমাদেরকে লাস্ট এবং এটা হচ্ছে আমাদের পিবোর্ড তো দেখো পিবোর্ড যেহেতু এখানে আসে আমরা এদিক থেকে এদিকে আমরা লেফট থেকে হচ্ছে রাইটের দিক বা লাস্ট থেকে ফার্স্টের দিকে হচ্ছে স্ক্যান করবো তো দেখো যে কোন সংখ্যার উদ্দেশ্যে আমরা ছোটো সংখ্যার উদ্দেশ্যে ঠিক আছে কার উদ্দেশ্যে ছোটো সংখ্যার উদ্দেশ্যে তো দেখো এদিক থেকে যখন হচ্ছে সেটা হচ্ছে নয় হবে সরি এটা হচ্ছে কত নয় হবে যেহেতু এটা নয় ঠিক আছে তো দেখো এখন দেখলাম যে এদিক থেকে যখন স্ক্যান করতেছে আমরা দেখলাম যে নয় হচ্ছে চোদ্দ থেকে অনেক ছোটো দ্যাট মিন্স তারা কী করবে তারা সোয়াপ করবে নয় এখানে চলে আসবে চোদ্দো এখানে চলে আসবে তাহলে দেখো হয়ে গেল হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের কত নয় চোদ্দো উনিশ চব্বিশ সাতাশ উনত্রিশ কমপ্লিটলি আমাদের শর্ট হয়ে গেল ঠিক আছে তাহলে হচ্ছে ফাইনাল আউটকামটা কী হবে আমাদের আমরা যেটা দেখেছি যে এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটকামটা আমরা পেয়ে গেছি ঠিক আছে আশা করি তোমরা কুইক শর্টটা বুঝতে পেরেছো তোমরা নিজের হচ্ছে বই থেকে একটা নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো ওকে তাহলে এই হচ্ছে আমাদের কুইক কুইকশটের যে ইয়েটা আর কি অ্যাকচুয়ালি আমাদের একটা এক্সাম্পল তো আমরা একটু ব্যাক করে চলো কুইকশট অ্যাল করে দেবে তো দেখতেছি যে দেখো ফার্স্ট লেস দেন লাস্ট তার মানে হচ্ছে ফার্স্ট যতক্ষণ অবধি হচ্ছে আমাদের কী থাকবে এই যে এটা এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে কি আমাদের লাস্ট যতক্ষণ অবধি হচ্ছে আমাদের ফার্স্ট কী থাকবে আমাদের লাস্ট থেকে ছোটো হবে ততক্ষণ অবধি এটা চলতে থাকবে হ্যাঁ তো তারপর হচ্ছে যদি বড় হয়ে যায় তার মানে বুঝতে শর্ট হয়ে গেছে হ্যাঁ তারপরে আমরা পি বোর্ড সেট করতেছি ফার্স্টকে আই কোল টু ফার্স্ট যে ইকল টু লাস্ট ঠিক আছে মানে আই যে দিয়ে কনসিডার করা হয়েছে যেহেতু এখানে ফার্স্ট লাস্ট বারবার ইউজ না করে তারপর যতক্ষণ অবধি হচ্ছে আয়ের মান যে থেকে অর্থাৎ ফার্স্টের মান লাস্ট থেকে ছোট হবে তত অব্দি ততক্ষণ অবধি কত চার এবং পাঁচকে সে পাঁচ চার পাঁচ ছয় সাত এক সবগুলো হচ্ছে কী করবে কন্টিনিউ করে থাকবে ঠিক আছে তো দেখো এখানে এক্স্যাক্টলি সব কিছু আমি যেভাবে যেভাবে বলেছি সব কিছু সেভ হিসেবে বলা আছে প্রথমে হচ্ছে কি যতক্ষণ অবধি ডেটা আয়ের মান ডেটা আয়ের মানে হচ্ছে কত ডেটা ফার্স্টের মান হচ্ছে পিবোডের মান থেকে ছোটো হবে ততক্ষণ অবধি তারা কী করবে অ্যান্ড আই লেস দেন লাস্ট এবং আয়ার মান হচ্ছে কী হবে আমাদের যে লাস্ট মানেই আমরা যে ধরতে পারি যেহেতু যে এর মান চেঞ্জ হচ্ছে বারবার তারপর আমরা লাস্ট দিয়ে কম্পেয়ার করতেছি ততক্ষণ অবধি আমরা কি করবো তাই আমরা কি করবো আয়ার মানকে ইনক্রিমেন্ট করবো এবং হচ্ছে কি পাঁচ এবং সাতকে কমপ্লিট করবো পাঁচ থেকে ছয় সাত কমপ্লিট করবো ঠিক আছে তো এবার আবার ভিতরে করতেছি ওই যে বললাম না যে প্রথম হচ্ছে আমরা কি করতেছি প্রথমে হচ্ছে আমরা কম্পেয়ার করতেছি তারপর হচ্ছে আবার সোয়াপের কাজ থাকে ঠিক আছে তারপরে এবার হচ্ছে কি ডেটা যে এর মান মানে যে ডেটা লাস্টের মান হচ্ছে পিপোডের মান থেকে যদি বড়ো হয় তার মানে এবার হচ্ছে ওই যে কোনটা উল্টা দিক থেকে কোন দিক থেকে উল্টা দিক থেকে করতেছে তারপরে এবার আয় থেকে যে ছোটো কেন এটা চেক করতে হবে ফাইনাল হচ্ছে তারা কী করবে সোয়াইপ করবে ডেটা আয় এবং ডেটা যে ডেটা আই ডেটা যে কখন সোয়াইপ করতেছে বলো যখন হচ্ছে আমরা ওই যে আমাদের কাঙ্ক্ষিত যে যেটা আমরা চাচ্ছি ঠিক আছে যেটা আমরা কি চাচ্ছি যে এরপরে হচ্ছে আমাদের কী হতেছে না আমাদের ওই যে দেখালাম না সোয়াইপের ব্যাপারটা সোয়াইপটা কখন হচ্ছে যে এখানে দেখাইলাম যখন হচ্ছে আমরা কী করতেছি আমরা আস্তে আস্তে হচ্ছে পিবোর্ডের থেকে বড়ো মান পেয়ে যাচ্ছি বা পিবোর্ডের থেকে ছোট মান পেয়ে যাচ্ছি তখন হচ্ছে আমাদের সোয়াইপের কাজটা হয়ে যায় হইতেছে ঠিক আছে তারপর হচ্ছে দেখো স্টেপ স্টেপে এটা কী করতেছে সোয়াইপ ডেটা পিবোড অ্যান্ড ডেটা যে ওই যে আবার সেম যেতে একবার হচ্ছে আমরা কী করতে একবার হচ্ছে আমরা লেফট সাইডের ডেটা সোয়েব করতে আবার রাইট সাইডের ডেটা সোয়াইপ করতে দুইটা সোয়াব ঠিক আছে তারপর দেখো এভাবে করে হচ্ছে আবার যখন এই যে দেখো এই পোশনটা কী করে এই পোষণটা হচ্ছে দেখো আমরা এই যখন এই অবধি আমাদের সোয়াই সোয়াইপ হয়ে যায় ঠিক আছে এই পাঁচটাকে হচ্ছে আমরা কি করতেছি ডেটা এ ডেটা এ এটাকে এ হিসেবে ধরতেছি এটাকে বি হিসেবে ধরতেছি আবার এদেরকে আমরা কি করতেছি এদেরকে আবার আলাদা করে পাঠাইয়া কি করতেছি আমরা শর্ট করতেছি তো এভাবে করে হচ্ছে আবার যখন আবার হবে পিপোর্ড দিয়ে ভাগ হয়ে যাবে তখন এটাকে এ বি সামথিং এটা দেবো পাঠিয়ে দিয়ে আবার এটাকে শর্ট করবো এভাবে শর্ট করতে 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 বারবার হচ্ছে কি রিকার্সিভলি কাজ করতে করতে আমাদের কমপ্লিটলি ডিভাইড অ্যান্ড কনকয়ে প্রসেস ফলো করে হচ্ছে আমরা পুরা ডেটা স্ট্রাকচারটা আমাদের কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে ঠিক আছে এখানে সিম্পলি অনেক ইজিলি হচ্ছে স্টেপগুলো এক্সপ্লেন করা আছে তোমরা জাস্ট একবার দেখলে তোমরা বুঝে যাবা ঠিক আছে ওকে তো এখন আমরা দেখবো কি মার্শর্ট মার্শটটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিভিডেন্ড কনকুয়ারি প্রসেসটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি এটাই এখন অনেক ভালো ইফিশিয়েন্ট একটা ওয়ে কুইক শর্ট মার্শর্ট ঠিক আছে অ্যান্ড হচ্ছে বাবশোর সবচেয়ে বেশি টাইম নেয় বেসিক্যালি তো মার্শর্টের যে ব্যাপারটা এটা হচ্ছে নর্মালি সিম্পল একটা ওয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ডেটা স্ট্রাকচারটা দেওয়া থাকে সেটাকে হচ্ছে আমরা ভাগ করে 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 হচ্ছে আমরা সেটা কি করি নিশ্চয়ই দুটো এলিমেন্টে নিয়ে আসে নিয়ে এসে ওই দুটো এলিমেন্টকে শর্ট করে তারপর হচ্ছে আবার কী করে আমরা মার্স করি মার্কস করে করে হচ্ছে আমরা সেটা করে আবার আমরা কী করে থাকি করতে থাকি ওগুলোর মধ্যে আবার শর্ট করি শর্ট করে হচ্ছে আমরা ফাইনাল আউটকামটা পেয়ে যাই তো তোমরা যদি এটার মধ্যে দেখো এটাতে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো আচ্ছা এটা থেকে হচ্ছে আমরা একটু সামনে যাই দেখি একটা এক্সাম্পল দেওয়া ওকে দেখি দেখো এখানে দেওয়া আছে তো প্রথমে হচ্ছে দেখো কয়টা এলিমেন্ট আছে এখানে ছয়টা এলিমেন্ট আছে তিন এদিকে তিন এদিকে তো এখান থেকে হচ্ছে আবার এগুলোকে আবার ভাগ করছে এর দেখো তিনটে এলিমেন্ট থাকে একদিকে একটা আর একদিকে দুইটা গেছে আবার এগুলোকে ইন্ডিভিজুয়ালি ভাগ করছে দেখো একটা একটা এলিমেন্টে নিয়ে আসছে এবার যখন তারা হচ্ছে কী করতেছে মার্ক্স করতেছে তখন কী করতেছে দেখো পাঁচ এবং বারের মধ্যে শর্ট সরি শর্ট করে নিয়ে আসছে পাঁচকে আগে লেগসে বারকে পরে লেখছে তারপর দেখো এখানে চলে আসছে আবার এখানে দেখো নয় এবং এক যেখানে দুইটা আসে সেগুলোকে হচ্ছে আবার শর্ট করে নিচ্ছে নয় আগে ছিল এক পরে ছিল এখানে কি শর্ট করে এক আগে আনছে নয় পরে আনছে ঠিক আছে ডিভাইড অ্যান্ড কনকের প্লোসটা তারপর দেখো এটা এটা আগে আবার কী করতেছে মার্ক্স করতেছে মার্ক্স করতে গেলে দেখো ছয় কিন্তু পাঁচের পরে আসে তাহলে পাঁচ ছয় বারো এটা করছে আবার এই এই তিনটাকে নিয়ে হচ্ছে আবার কী করতেছে মার্ক করে আবার এদিকে শর্ট করছে ফাইনালি কী করতেছে এটা এবং এটাকে শর্ট করছে শর্ট করে এটা পেয়ে গেছে তাহলে দেখো এটার সাথে এটার পার্থক্য কতটুকু এটা হচ্ছে আনশর্টের অবস্থা আছে আর এটা হচ্ছে কি শর্টের অবস্থায় পাওয়া গেছে এটা হচ্ছে কি মার্স শর্ট তার মানে হচ্ছে এখানে কী করছে ডিভাইড করতেছে ডিভাইড করতেছে ডিভাইড করে কনকয়ার করতেছে মানে সাজাচ্ছে ডিভাইড করতেছে কনকয়ার করতেছে তারপর কি কী করতেছে মার্ক্স করতেছে মার্ক করে করে এই যে একটা আনছে একটা আনতেছে এবং ফাইনালি হচ্ছে আবার উল্টা দিকে চলে এসে কি উল্টা দিকে মানে হচ্ছে আবার সবগুলাতে একদম কমপ্লিট যে অ্যারেটা আছে বা ডেটা স্ট্রাকচার আছে সেটাতে কনভার্ট করে আমাদের সর্টেড একটা লিস্ট পেয়ে গেছে ঠিক আছে বা অ্যারে পেয়ে গেছে তো এখানে হচ্ছে পুরো অ্যালবোরিদামটা দেওয়া আছে আমি যেহেতু অনেক তোমাদের যেহেতু দেখতেছো তোমরা যে এখানে অনেক বড় কাজ করতে হয় প্রথমে ডিভাইট করতে হয় তারপর হচ্ছে কী করতে হয় করতে হয় তারপরে হচ্ছে তোমাদের আবার ডিভাইট করতে হয় তারপর হচ্ছে কি শর্ট করতে হয় তারপর আবার মার্কস করতে হয় ঠিক আছে মার্কস করে আবার শর্ট করতে হয় তো পুরো প্রসেসটা হচ্ছে এখানে তোমার একটা ইয়ে আছে যেটা নিয়ে হচ্ছে কি আমাদের লো ইয়েটা দেওয়া থাকে লো আর হচ্ছে কি হাই দেওয়া থাকে ইয়ের মধ্যে তো লো এখানে যদি যতক্ষণ ততক্ষণ অব্দি হচ্ছে আমার স্টেপ ওয়ানে হচ্ছে লো এর মান হচ্ছে হাই থেকে ছোটো হবে ওই যে ওইটার মতো শর্টের ব্যাপারটা এখানে অ্যাকচুয়ালি নিয়ে আসছে এ শর্ট করতে শর্ট করতেসে মার্স করতেছে এটা ঠিক আছে তো এখানে হচ্ছে অ্যালগোরিদমগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি করা আছে সরি তো দেখো স্টেপ টুতে কী করতেছে আমরা ওই যে ভাগ করতেছি ভাগটা কোথায় করতেছি দেখো লো আর হচ্ছে হাই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দিলে যেটা চলে আসছে সেটা তার মানে হচ্ছে ফ্লোরটাকে আমরা নিতে এটা হচ্ছে কি ফ্লোর এটা অ্যাকচুয়ালি এটা না এটা হচ্ছে এরকম ফ্লোর 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 মানে হচ্ছে যদি এরকম হয় এ যদি আমাদের ডেটা যদি হয় কত বলো দুই তিন চার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডেটা আছে তাহলে আমরা কোথায় ভাগ করবো আমরা ভাগ করবো এখানে কীভাবে ভাগ করবো বলো তো আমাদের হচ্ছে লো কত আসে বলো আমাদের এখানে যদি আমরা লো ভ্যালু যদি হচ্ছে আমরা জিরো থেকে দিয়ে ওয়ান টু থ্রি ফোর তাহলে চার হয়ে গেছে ঠিক আছে চার নাম্বার এখানে করবো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ যদি হয় তাহলে হচ্ছে আমরা আমরা কী করতে পারি আমরা এটাকে হচ্ছে দুই দিয়ে ভাগ দিতে পারি জিরো লোয়ার লোয়ার বেলের হচ্ছে কত আমাদের ওয়ান আপার বেল হচ্ছে কত আমাদের পাঁচ তার মানে হচ্ছে ছয় তিন আসতেছে তার মানে হচ্ছে আমরা কী করতে পারি আমরা তিন বরাবর ভাগ করতে পারি অনেক সময় হচ্ছে আমাদের কী চলে আসে আমরা যদি ওয়ান থেকে শুরু করি আমরা জিরো থেকে শুরু করি জিরো ওয়ান টু থ্রি ফোর তার মানে হচ্ছে ফোর আর হচ্ছে জিরো এখানে কত পাঁচটা আসে না তার মানে পাঁচটা যদি হচ্ছে আমরা মনে করছি দুই দিয়ে ভাগ দেই তাহলে কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে আমাদের কত আসবে টু তার মানে হচ্ছে আমরা এখানে ভাগ করে দিতে পারি অথবা আমরা এখানে ভাগ করে দিতে পারি কোনো প্রবলেম নাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্যালকু ইয়েতে যেরকম এই ডিভিশনের মধ্যে বা এখানে ক্যাল ক্যালকুলেশনের মধ্যে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ইয়ে হয়ে যাবে তারপর দেখা যায় যে ভাগ হওয়ার পরে এর পাশে আবার লো মিড থাকবে এ পাশে আবার লো মিট থাকবে মিড কেন থাকবে কারণ যে মিড যে ভ্যালুটা সেটাকে হচ্ছে আমরা কী করতেছি এটাকে হাই হিসেবে কনসিডার করতে যেতে দেখো লো হাই তার মানে হচ্ছে হয়ে যাবে হাই আর মিড প্লাস ওয়ান ডান প্লাস যেটা থাকবে এ দেখাচ্ছে তোমাদেরকে এখানে যদি ভাগ করে এটা হচ্ছে আমাদের কত অ্যাকচুয়ালি মিড তো এ পাশে একটা থাকবে এ পাশে একটা থাকবে না এ পাশে এটাকে আবার ইয়ে করতে হবে না তো এখানে লো লোর মতো থাকবে আর মিডটা থাকবে কি হাই থাকবে আবার এর পাশেতে কী থাকবে মিড প্লাস ওয়ান মানে এই এই ঘরটা আর এখানে হচ্ছে কি আমাদের হাই যেটা থাকবে এটা হবে লো আর এটা হবে কি আমাদের হাই এবার ঘরে হচ্ছে পাঠিয়ে দেবে আর এটা হচ্ছে কি মার্স করতেছে লো মিড হাই তিনটে লাগতেছে ঠিক আছে তারপরে ফাইনাল হচ্ছে আমাদের শর্টটা কাজ হচ্ছে এখানে কি শর্ট রেল করে আর এখানে হচ্ছে কি মার্জের অ্যালগরি তা মার্জে কি লাগতেছে আমাদের লো লাগতেছে মিড লাগতেছে হাই লাগতেছে ঠিক আছে তো প্রথমে কী করতেছে প্রথম স্টেপে হচ্ছে আমাদের এন টু কী করতেছে মিড মাইনাস লো প্লাস ওয়ান করতেছে তার হচ্ছে এন ওয়ান নামে একটা ভেরিয়েবল নিয়েছে আর হচ্ছে এন টু হচ্ছে কি হাই মাইনাস মিড করতেছে কারণ হচ্ছে কি আমাদের ওইখান থেকে যেটা আসতেছে সেটাকে তারা নিজেদের কনভিনিয়েন্ট ওয়েতে নিয়ে নিচ্ছে স্টেপ টুতে কি করতেছে ইনিশিয়ালাইজ টেম্পোরারি এর লেফ্ট এন ওয়ান আছে রাইট এন ওয়ান মানে হচ্ছে দুইটা টেম্পোরারি এর করতেছে কারণ হচ্ছে আমরা যখন ভাগ করবো তখন দুইটা এর হয়ে যাচ্ছে ঠিক আছে থ্রিতে কী করতেছে ফর আই ফ্রম জিরো টু এন মাইন এন ওয়ান মাইনাস ওয়ান এন ওয়ান মাইনাস কোনটা এটা হচ্ছে এই যে এন ওয়ানের লেফট সাইডে ট্রিটা রাইট সাইডের ট্রির জন্য হচ্ছে কত এন এটার জন্য হচ্ছে প্রকটাতে করছে দেখো তো হচ্ছে লেফট আইকল টু ডেটা কত লো প্লাস তার মানে নেক্সটের সাথে নেক্সটের যে ডেটা স্ট্রাইক হচ্ছে কী করতেছে লেফট আইতে নিয়ে আসতেছে তো এভাবে করে হচ্ছে এখানেও রাইটের জন্য করতেছে তারপর হচ্ছে কী করতেছে স্টেপ ফাইভে আইকল টু জিরো যে এই টু জিরো কে টু লো করতেছে করে হচ্ছে আবার কী করতেছে এখানে চেক করতেছে চেক করতেছি কি ওয়াইল্ড আই লেস দেন হচ্ছে কত এন ওয়ান এন ওয়ান কি এন ওয়ানটা হচ্ছে আমাদের দেখো ভালো হবে দেখো মিড মাইনাস কত লো প্লাস ওয়ান মানে হচ্ছে আমাদের লোয়ার যে বাউন্ডটা সেটা তো এখানে চেক করতেছে আবার এটা হচ্ছে কি আমাদের এন হচ্ছে আমাদের হায়ার বাউন্ডটা চেক করতেছে এটার জন্য হচ্ছে কি স্টেপ সেভেন এইট নাইন করতে বলছে তো এবার আমরা কী করতেছি চেক করতেছি লেফট আয়ের যে ভ্যালুটা রাইট যে এর ভ্যালু থেকে ছোটো কেনা যদি ছোটো হয়ে থাকে তাহলে কী করবে ডেটা কে এর মধ্যে মানে হচ্ছে আমাদের নতুন যে ইয়েটা আছে তার মধ্যে হচ্ছে লেফট আয়ের ভ্যালুটাকে রেখে দেবে ছোটো হলে তার মানে হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতেছে অন্যথায় কী করবে অন্যদের হচ্ছে আই এবং কী করবে আইগোটা আই প্লাস ওয়ান করে দেবে অন্যথায় স্টেপ কোথাতে যাবে এটে চলে আসবে এটে কোথায় আসবে এটাতে এটাতে কী করতেছে ডেটাকে কে রাইট জেত রাইট যে মানে হচ্ছে কি আমাদের রাইট যে হচ্ছে আমাদের বড় না আমাদের হচ্ছে কি ছোট যখন হচ্ছে রাইট জেটা আমাদের ছোটো হবে তখন হচ্ছে এখানে এই কাজটা করবে ডেটাকে এর মধ্যে রাইট এর মানটাকে নিয়ে আসবে এবং হচ্ছে কি যে এর মানকে ইনক্রিমেন্ট করে দেবে ঠিক আছে তার মানে হচ্ছে যেটা আমরা শর্ট করতেছি এটা হচ্ছে আমাদের আমার মনে হচ্ছে তোমাদের যে আগে হচ্ছে ইয়েটা দেখাই দিলে ভালো হতো যাই হোক এখন তোমাদের আরও একটা এফিসিয়েন্ট হয়ে থাকবে তারপর হচ্ছে কি কে এর মানে হচ্ছে আমরা কী করে দেবো ইনক্রিমেন্ট করে দেবো কে এর মানে কেন ইনক্রিমেন্ট করে দেবো কারণ আমরা হচ্ছে আমাদের যে শর্টের যে ডেটাটা আছে বা ডেটা স্ট্রাকচারটা আছে সেখানে মধ্যে হচ্ছে আমরা একটা ডেটা এখন রেখে দিয়েছি এখন আমরা কী করতেছি ওই রেখে দেওয়ার পরে হচ্ছে নতুন যে পজিশন আছে সেখানে হচ্ছে আমরা পয়েন্টারটা নিয়ে আসবো কী করে কে টু কে প্লাস ওয়ান করে তারপর কী করতেছি স্টেপ টেনে ওয়াইল আই লেস দেন এন মাইনাস ওয়ান ডেটা কে এর মধ্যে লেফটায় রাখব এবং হচ্ছে এটাকে এর তিনটাকে ইনক্রিমেন্ট করে দেবো সেম কারণ হচ্ছে আমরা দুইটাই ইয়ে মেনটেন করতেছি দুইটা বা বাথা বলতে পারো আমরা সাব ডাটা স্ট্রাকচার মেনটেন চাই একটা হচ্ছে একটা হচ্ছে কি রাইট সেমটা হচ্ছে নিজেটার জন্য নিজের হচ্ছে রাইটের জন্য ঠিক আছে এবং ফাইনালি আমরা কী করে দেবো রিটার্ন করে দেবো কি দুইটাকে মার্জ ওয়েতে হচ্ছে আমরা কী করে দেবো মার্চ করে রিটার্ন করে দেবো ঠিক আছে এটা হচ্ছে কী করতেছে আমাদের অ্যাকচুয়ালি মার্জের কাজ করতেছে তো দেখো এই এইখান থেকে হচ্ছে আমাদের শর্টের ইগর দামটা কল হচ্ছে শর্টের অ্যালগোর কল হচ্ছে আর এখান থেকে হচ্ছে কি আমাদের মার্জের অ্যালগোর দামটা কল হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন এটা তো এখানে আমরা একটু আসি এখানে বলা হচ্ছে এই ডেটাগুলো হচ্ছে মার্শোর পরে সাজাও ওই যে এক্সাক্টলি প্রথম যে ইয়েটা এটা তোমরা একটু করতে ট্রাই করবা তাও আমি দেখাই দিচ্ছি প্রথম হচ্ছে আমাদের দেখাও এখানে হচ্ছে আমাদের ভাগ করতে হবে আমরা অ্যাকচুয়ালি এ বরাবর ভাগ হচ্ছে যেহেতু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দু দিয়ে ভাগ দিলে হচ্ছে চার আসতেছে এখানে যেতে হচ্ছে কি ইকুয়াল একটা ইভেন্ট নাম্বার আছে তো এখানে হচ্ছে আবার আমরা কী করবো এই দুটাকে ভাগ করার পর হচ্ছে আবার এখান থেকে বরাবর ভাগ করবো আবার এ বরাবর ভাগ করবো মানে ইন্ডিভিজুয়ালি সবগুলোকে কী করবো ভাগ করে ফেলবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন ভাগটা হুম তো ফাইনালি আমরা যেটা পাবো প্রথম হচ্ছে আমরা কী পাবো আমরা ওই যে ওইটার মধ্যে যদি আমরা লিখি প্রথম হচ্ছে আমরা কী পারবো থার্টি সেভেন ফর্টি ওয়ান থার্টি নাইন ফর্টিন এটা আর এদিকে পাবো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ ফর্টি ঠিক আছে থার্টি ফাইভ ফর্টি তো এ পাশটা কী করবো এই পাশটা হচ্ছে আমরা আবার দুই ভাগে ভাগ করবো এদিকে থার্টি সেভেন ফর্টি ওয়ান থার্টি নাইন ফর্টিন তারপরে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি ভাগ করলে থার্টি ফাইভ ফোরটি এ পাশে হচ্ছে আবার বাক করলে থার্টি সেভেন ফর্টি ওয়ান থার্টি নাইন ফর্টিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি এক একটা করে থার্টি ফাইভ তার তারপরে এবার মার্কস করো মার্ক্স করতে গেলে এই দুইটাকে যখন আমরা লেগো তখন থার্টি সেভেন ফোরটি ওয়ানে হবে এভাবে আর এই দুইটা করলে ফোরটিন থার্টি নাইন হবে এই দুটো করলে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি হবে আর এই দু থার্টি ফাইভ ফর্টি কারণ এটা শর্ট করা আছে ঠিক আছে এবার হচ্ছে আমরা কী করব এই দুইটাকে হচ্ছে আমরা মার্কস করবো মার্ক্স করলে কী হবে যেখানে ষোলো সংখ্যা কত চোদ্দো তারপরে কত থার্টি আমাদের কত সেভেন তারপর থার্টি নাইন তারপর কত ফর্টি ওয়ান আবার হচ্ছে কী করবো আমরা এই দুইটাকে মাস্ক করো মাস্ক হলে কী আসতেছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ ফর্টি চলে আসতেছে আবার এই দুইটাকে মাস্ক মাস্ক কলে হচ্ছে প্রথমে হচ্ছে এখানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত চোদ্দো তারপর আসবে কত তারপর বলো তারপর টোয়েন্টি ওয়ান আসতেছে তারপর টোয়েন্টি থ্রি আসতেছে তারপর থার্টি সেভেন আসতেছে তারপর থার্টি ফাইভ আসতেছে তারপর হচ্ছে কি থার্টি সেভেন আসতেছে ফর্টি আসতেছে এবং হচ্ছে কত ফর্টি ওয়ান আসতেছে তো এটা হচ্ছে কি টোটালি আমাদের একটা শর্টেড হয়ে গেলাম এটা হচ্ছে কি বেসিক্যালি মার্চটার তোমরা এভাবে সলভটা করবা ঠিক আছে এ ছিল হচ্ছে আমাদের এটা তারপর হচ্ছে কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি হচ্ছে একদম ইজি বাবল শর্টের জন্য হচ্ছে আমাদের যেহেতু একটা একটা করে করতে হচ্ছে যত বেস্ট কেসের জন্য হচ্ছে তার মানে হচ্ছে সবগুলো শর্টের অবস্থা আছে অ্যাভারেজ কেস হচ্ছে আমাদের কী করতে বারবার একটা একটা করে যেহেতু দেখো আমাদের শর্ট করতে করতে একটা তার ফিক্সড পজিশনে চলে আসে এভাবে করে করে একটা একটা কমতে থাকে যেন হচ্ছে প্রথমবার কথা যতগুলো রেটে থাকে তার থেকে এক কম পরবার তার থেকে দুই কম পরবার তার থেকে তিন কম এভাবে করে করে হচ্ছে ফাইনালি শর্টের অবস্থা চলে আসে তো এটা এই যে সিরিজটা সিরিজটাকে আমরা লিখতে পারি এভাবে এন ইন টু এন মাইনাস ওয়ান টু তো এটাকে লেখা যাক এন ইন টু এন এন এ গুণ করলে এন স্কোয়ার আর এন আর ওয়ান গুন করলে এন বাই টু তার মানে হচ্ছে কত এখানে দেখো ম্যাক্সিমাম কত এন স্কোয়ার আছে তার মানে হচ্ছে কি অর্ডার অফ এন স্কোয়ার কোয়াটেটিভ টাইম ঠিক আছে এটা হচ্ছে বাবস তার মানে অনেক সময় অনেক সময় মানে হচ্ছে এন ইকল যদি হচ্ছে তোমার পাঁচটা এলিমেন্ট থাকে ওই এর মধ্যে তার মানে হচ্ছে ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচ হাজার তার মানে কমপ্লেক্সিটি অনেক হাই তারপর হচ্ছে কুইকশোরের ক্ষেত্রে কি দেখো অনেক কম সময় লাগে এন লগ টু এন তার মানে হচ্ছে আমাদের এটা যদি পাঁচটা এলিমেন্ট থাকে ঠিক আছে পাঁচটা এলিমেন্ট থাকে অথবা মনে করে যে তোমার মনে করে যে ছয়টা এলিমেন্ট থাকে তাহলে হচ্ছে কী হবে ছয় আর হচ্ছে কত লগ টু আর হচ্ছে কত ছয় তার মানে এটাকে আমরা লিখতে পারি ছয় লগ টু তোমার হচ্ছে আচ্ছা আটটা লিখি আটটা এলিমেন্ট থাকলে বেটার হয় তার মানে দু দুগুণে কত চার চার দুগুণে কত আট ঠিক আছে থ্রি থাকে ঠিক আছে তো এখন এটাকে আমরা কি লিখতে পারি আট ইন্টু কত থ্রি লগ টু টু এটা বুঝছো কেউ বলেছি আট দুই ইন্টু দুই ইন্টু কত দুই দুই দুগুণা চার চার দুগুনা আট ঠিক আছে ওকে তো দেখো এটা হচ্ছে আট ইন্টু তিন আর আটের মান কত ওয়ান ইন্টু কত ওয়ান তিনের কত চব্বিশ ঠিক আছে বেসিক্যালি ওটা থেকে কম আসতেছে পাঁচটি এলিমেন্টের জন্য ও সরি এখানে তো আটটি এলিমেন্টের জন্য করতেছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো দেখো অর্ডার এন স্কোয়ার আর ওস্ট কেসের জন্য হচ্ছে সেমভাবে সেমটা থাকে আর অ্যাভারেজ কেস হচ্ছে এটা ওস্ট কেসের জন্য খুব বাজে অবস্থা আর অ্যাভারেজ কেসের জন্য হচ্ছে অনেক কম থাকতেছে বেস্ট কেসের জন্য অনেক কম থাকতেছে এনলক টু এন ঠিক আছে তারপর হচ্ছে দেখো মার্কশটের জন্য হচ্ছে একজ্যাক্টলি তার মানে মার্শট অনেক বেটার বেস্ট কেজে যেটা এভারেজ কেজে যেটা ওস্ট কেজে সেটা টু এন তার মানে হচ্ছে আটটা এলিমেন্টের জন্য এর অলরেডি কত চব্বিশটা ইয়ে লাগবে কমপ্লেক্সিটি টোয়েন্টি ফোর এটার জন্য কিন্তু এখানে ওস্ট কেজের জন্য অনেক বেশি আটটার জন্য হচ্ছে কত এইট স্কোয়ার হাস চলে আসবে আর আর চৌষট্টি ঠিক আছে কিন্তু দেখো এখানে বেস্ট কেজ ওস্ট কেজ সব কেজের জন্য হচ্ছে কত কত হবে আমাদের নর্মালি টোয়েন্টি ফোর হবে তার মানে আমরা বুঝতে পারতেছি মার্শট অনেক ইফিশিয়েন্ট একটা শটিংয়াল করে দাম ঠিক আছে আচ্ছা এখন তোমাদের হচ্ছে এখান থেকে কোশ্চনে কীরকম আছে কোশ্চেন হচ্ছে তোমাদের বলে থাকবে যে যদি এন এম হচ্ছে তোমার মনে করো যে টেন টোয়েন্টি ফোর থাকে তাহলে হচ্ছে তুমি কী করবে তাহলে বলবো যে মার্শ জন্য হচ্ছে কমপ্লেক্সিটি বের করা পারবা না অবশ্যই পারবা এখানে এন এম হচ্ছে কত টেন টোয়েন্টি ফোর লিখে দেওয়া লক টু এন এম এন টেন টোয়েন্টি ফোর লিখে দেবো বেজে সাজাবা তারপর গুন করে দেবা সেমভাবে এখানের জন্য ওস্টের জন্য মনে রাখতে হবে তবে একটা যে কমপ্লেক্সিটি যে ইয়েটা সেটা অন্যটার জন্য বসাই দিও না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে একটু তো এ হচ্ছে কথাটা তোমাদের আচ্ছা দেখো এখানে কিছু এগুলো বলা আছে এগুলো একটু তোমরা দেখে নিবা এগুলো অতি সংক্ষিপ্ত আর এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত আর এগুলো হচ্ছে তোমাদের কি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন দেখো এগুলো কিন্তু হচ্ছে আমি তোমাদের পুরো চ্যাপ্টারের মধ্যে এগুলো আলোচনা করেছি সো এগুলো হচ্ছে তোমরা কি করবো তোমাদের বইতে দেওয়া আছে অথবা হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আমরা তোমাদের মনে করো যে ইয়ে করে মানে নামে একটা প্রিপারেশান ক্লাস বানাই ওইখানে হচ্ছে এগুলো ডিসকাস করে দেওয়া হয় ঠিক আছে তো তোমাদের এই চ্যাপ্টারে যদি স্টিল কোনো কনফিউশন থেকে থাকে তোমরা হচ্ছে আমাদের কিউ সেকশনে পোস্ট করতে পারো অথবা হচ্ছে কমিউনিটি গ্রুপে তোমরা পোস্ট করতে পারো